السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من عطاني فدخل الجنة ومن عسني فقد أبى متفق عليه أذكر بسيب মাঝহা ব্রেলিদের আকিদা কারণ এই সম্পর্কে বহু ভাই প্রশ্ন করেছেন আর গ্রুপের মধ্যে তাদের আকিদার সম্পর্কে আলোচনা হয়েছে বাহাস হয়েছে তো ব্রেলি মাঝাবেদের আকিদা কি এই সম্পর্কে যদি আলোচনা করা যায় তো অনেকটা টাইমের দরকার অতঃপর আমি আজকের আলোচনায় খুবই সংক্ষিপে আলোচনা করব আমা ইল্লা বিল্লাহ ব্রেলিদের আকিদার সম্পর্কে আমরা সব সকলই মুসলমান ভাই অবগত রয়েছি যে তাদেরকে ইসলাম থেকে খারিজ হওয়ার কোনো দলিল বা কোনো প্রমাণ লাগে না তারা নিজেই এমনগুলি আমল করে বা তার ওপরে তারা আকিদা বিশ্বাস রাখে যে তারা নিজে নিজে কাফের হয়ে যায় ইসলাম থেকে খারেজ হয়ে যায় এই সম্পর্কে প্রথমত তাদের যে আকিদা সেই আকিদার সম্পর্কে আলোচনা করবো যে আজকে আমি আপনাদের সম্পর্কে আপনাদের সামনে

ওয়া নুরিল্লাদি আর ওই নুরের পত্রী প্রতি আনসাল্লাহ যেটাকে আমি অবতীর্ণ করেছি ওল্লাহ বেমাতা আমালুন খাবির তা এখানে দেখেন ওয়া আতফের সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলমিনা এখানে বর্ণনা দিয়েছেন যে আল্লাহ এবং রসুলের উপরে কি করো ইমান আন ওয়া নুর ইল্লাদি আনসাল্লাহ যেটাকে আমি অবতীর্ণ করেছি ওই নূর ওই রশ্মি ওই আলোক আলো যেটাকে আমি অবতীর্ণ করেছি তার প্রতি ইমান আনো তো নূর থেকে এখানে কি মোরাদ প্রথমত তাদের আকিদা যে নবী করিম আলী হুসাল্লাম নূরের তৈরি নূরের তৈরি এটা হচ্ছে কুফরি আকিদা কারণ এ সম্পর্কে কোরআনকে বিকৃত করা হয়েছে তারা যেটা থেকে প্রমাণিত করে দলিল দেয় কাদের যা একম নূর নূর নুর আল্লাদি আল্লাহ রাব্বুলকুন বলেছেন কদজা আকmnuরু ওয়কিতাবু মুবিন তো ওখানে নুরু ওয়কিতাবি মুবিন বলা হয়েছে দেখেন নূর থেকে তারা বিকৃত করে আয়াতের অর্থলাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিন্তু এইখানে আয়তে তাকাবুন এর আয়াত কি বলছেন যে নূরটাকে আমি অবতীর্ণ করেছি এখানে নূর থেকে কোরআনুল করিম তার উপরে ঈমান আনো তার উপরে বিশ্বাস করো তো অতএব এই নূর নবী করিম সাল্লাম নয় এর আয়াতে এখানে নূর থে নূর নবী করিম সাল্লামকে প্রমাণিত করলে এটা বিকৃত হবে আর নূর বলে তারা তাদের আকিদা যে নবী করিম সাল্লাম নূরের তৈরি এটা কুফরি আকিদা এটা ঠিক নয় কোরআন হাদিসের এটা উল্টা অন্য আয়তে মহান আল্লাহ রাবুল বলছেন আনা বাসরম ইউহা ইলাইয়া আনাবা সারুমী রুকুম তোমাদের মতনই আমি মানুষ তাই তাইখানে সাফ কথা হয়ে গেল যে নবিকেরম সাল আল্লাহ্সাল্লাম মানুষ ছিলেন নুরের তৈরি ছিলেন না মাটির তৈরি এবার আসি যে এই আঁকিদা তাদের কোরানের খেলাপ দ্বিতীয় আঁকিদা তাদের কি নবিকেরম সাল আল্লাহ আলিসাল্লামের সম্পর্কে যে নবী কেরম সাল আল্লাহ আলিসাল্লাম আলিমুল গায়েব জানতেন আলিমুল গায়েব গায়েবের কথা জানতেন অথচ আল্লাহ রাবুল্লাহ আলম আল্লাহ ব্যথি রেখে কেউ গায়বের কথা জানে না অথচ তারা বলে যে নবী করিম সাল্লা সাল্লাম গাইবের কথা জানতেন তো গায়বের কথা এখানে নাবি করিম সাল্লা সাল্লামের সঙ্গে সিরক হয়ে যাচ্ছে কারণ আল্লাহ গায়বের কথা জানেন আর কথা নবী করিম সাল্লি আলি সাল্লামের দিকে বলছে যে নবী করিমসালসাল্লামী গাইবের কথা জানতেন এটা কুফরি আকিদা এটা শিরকি আকিদা অতএব এই যদি আকিদা রাখে তবে কোরআন হাদিসের তাদের খেলাফ হবে আর এই আকিদা আমাদের বেরালি ভাইদের এর বিভিন্ন আয়তা আছে যে নবিক মুসাল্লাল্লাহ আলি সাল্লাম আলিমুল গায়েব ছিলেন না আলিমুল গায়েবজি থাকে থাকতেন হাজিরতা ই সরাদিল্লাহ হুতলা নানরোফের যে ইলসাম লাগাল ছিলেন কাফের মুশরিকরা মুনাফিকরা যদি আলিমুল গায়েব থাকতেন তো নবিকের মুসল্লাহ আলিসাল্লাম সেই খবর জানতেন এরকম ধরনের জঙ্গ আহজাব রেকাবেন জাঙ্গের রেকাবে হাজরত আয়সারাদি আল্লাহ তাল আনহার যে মালা গুম হয়েছিল মালা হারিয়ে গেছিল সে সম্পর্কে জানতেন যদি আলিমুল গায়েব হতেন যদি নাবি করিম সাল্লি সাল্লাম আলিমুল গায়েব হতেন তো সেই দিন আপনার বাণী মুস্তালাকে হাজরত আয়সারাদি আল্লাহ তাল্লাহ ছুটে গেছেন জানতেন বিভিন্ন এরকম ধরনের দালাইল আছে যা প্রমাণিত হয়েছে নাবি করিম সাল্লি সাল্লাম আলিমুল গায়েব ছিলেন না কিন্তু আলিমুল গায়েব তারা মানে আল্লাহর সঙ্গে এটা শির্ক আর তাদের আরো আঁকিদা কি যে আউলিয়া কি একরামদেরকে সম্মান করা আই আউলিয়াদের কাছে চাওয়া তাদেরকে কোষাই মানা তাদেরকে পেরেশানি তারা দূর করে দিবে এই যে কুফরি আঁকিদা আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া কাউরি বিপদ এবং মুসিবত দূর করতে পারে না কিন্তু বেরেলিদের আকিদা যে আউলিয়া একরাম যারা রয়েছে আল্লাহরী তারা পেরশান এবং মুসিবতকে দূর করে দেবে আর তারা মাজারে এবং তারা মূর্তির কাছে তারা আপনার আউলিয়াদের কাছে এবং কবরের কাছে মাজারের কাছে যে তারা নিজের মস্তককে তারা কি করে দেয় নত করে দেয় অতএব আল্লাহ রাব্বুল আলমিন ব্যথে লা যুদু লা ইয়েস যদু আল্লা ব্যতি রেখে কাউকে সেজদা করো না কিন্তু তারা সাজদা করছে তো কবরকে তারা সেজদা গা দেছে। দিয়েছে এই সম্পর্কে বহু হাদিসা নাবিকারণ সাল্লাম কবর সেজদা করতে মানা করেছেন অত তারা কবরকে সাজদা করে এরকম ধরনের আরু কুফরিয়াকে দেখেন কোরান হাদিসে তাদের বিপ বিপক্ষ দেখেন গিয়াম কিয়াম সম্পর্কে তাদের আকিদা যে নবী করিম সাল্লি সাল্লাম আমাদের মজলিস আসে তার সম্মান ক্ষেত্রে তারা দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে তারা কিয়াম করে সালাম ও বলে তারা সালা দুরুদ পাঠ করে আর নবী করিম সাল্লি সাল্লাম আর যারা এই ধরন করে না তাদেরকে গোস্তাকে রসুল বলে তারা আখ্যায়িত করেছে আর তাদেরকে কাফের বলেছে যারা এই ধরনের আকিদা রাখে তারা নিজেই তারা বাতিল প্রস্ত তারা ইসলাম থেকে খারেজ হয়ে যাবে তাদেরকে দলিলের কোনো প্রমাণ লাগবে না এই ছাড়াও বিভিন্ন তাদের যা জুবানে বলা যাবে না তাই তারা যে দুরুদ পাঠ করে লাখো ফে সালাম লাখো ফে সালাম মুস্তাফা যে একটা তাদের কবিতা রয়েছে রিজবিকাম এটিও তাদের কুফরি কালিমা আছে বিভিন্ন তাদের কুফরি কালেমা আছে যা কোরআন হাদিসের তাদের খেলাফ তাই তাদের আকিদা সম্পর্কে আমরা কিছু জানলাম এছাড়া আরও অনেক আকিদা রয়েছে যা তারা ইসলাম নিজি নিজি তারা বাতিল পারস্ত এবং তারা ইসলাম থেকে তারা দূরে যায় খারেজে যে ইসলাম হয়ে যায় তাদেরকে দলিল প্রমাণিত লাগে না তাদেরকে ইসলাম থেকে খারিজ করার কোনো প্রমাণ লাগে না তারা নিজেই হয়ে যায় কিন্তু অথচ তারা বাতিল পরাস্ত হওয়ার সত্য তারা অন্যদেরকে তারা বাতিল বলে আখ্যায়িত করে এবং কাফের তারা বলে কিন্তু ভাই আমি বলছি যে আমরা আহলে জামাত কাউদেরকে কাউদেরকে কোনো জামাতকে কোনো মাঝাবকে কাফের বলি না কিন্তু আজ তারা ওহাবি এবং আহলে হাদিস বলে তারা আখ্যায়িত করে তারা বলছে যে এরাই হয়েছে কি কাফের ইসলাম থেকে তারা খারেজ ভাবে কথা আমরা কত শুনেছি কিন্তু দেখেন তাদের আঁকিদা শুনলেন নবী সম্পর্কে আরো আউলিয়া সম্পর্কে মাজার পূজার সম্পর্কে তারা কবরকে সাজদা বানিয়ে দেয় এই মাজারকে যে সাজদাগা বানায় এটা আল্লাহর সঙ্গে শির্ক করা হয়েছে আর যে শির্ক করবে তাদের গুণ মাফ করবেন ই না লা লাগু ফির সোরাকে বুঝি অয়া মা দু মা দু না দা লিখে লামে ইয়ে শির্ক কোনো গুণাকে মাফ করবে না আর শির্ক শির্ক অবস্থায় যাদের মৃত্যু হয়ে যাবে তা যারা তোবা করে মৃত্যু বরণ করবে না তারা জাহান নামে যাবে তাই আমরা এই কথাই এখান থেকে চাচ্ছি যে হতের রাস্তা মহান আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না তাই সত্যর যেটা সেটা আমাদেরকে অনুসন্ধান করে নিতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যেটা সত্য যেটা কোরআন হাদিসের মোতাবেক সেই সহি আমাদেরকে চলা তৌফিক দান করেন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু